नमस्कार गुड आइनसी हमें डॉक्टर आफताब विश्वास मेंटेन चेयरमैन एस्टर एसोसिएट आइनसी हमारे यूट्यूब चैने आपके स्वागत जानाई फ्रेंड्स हमें आज के अपन का एक अभिनव वीडियो परिवेशन करब और हमार आजकल वीडियो टाइटल बा नामकरण आपनी श्रमिक होते चान ना कि मालिक होते चान बंधु आज के जे समय भिडियोटी करछि दीर्घ दो बछर सारा पृथ्वी जुड़े लकडाउन और लकडाउन परवर्ती परिस्थितिते आमरा देखते पाच्छि पश्चिमबंग तथा भारतवर्ष सह पृथ्वीर अधिकांश देश किन्तु आज के अर्थनैतिक भावे खुबी खराब जायगाते अवस्थान करछे आमरा देखछि आमादेर पाशेर देश श्रीलंका सेखाने दुर्भिक्ष भारतवर्षेर कयेकटी राज्ये दुर्भिक्ष सह विभिन्न देश किन्तु आज के अर्थनैतिक भावे खुबी खराब अवस्था रही है और यही समय किन्तु आमरा जारा विशेषत डायरेक्ट सेलिंगे काज करी अर्थात मार्केटिंग लाइने काज करी तार प्रभाव किन्तु आमादेर उपरे पड़ेछे और एर परिप्रेक्षिते कि हलो हजार हजार मानुष ये लाइन छेड़े दिए तारा किन्तु श्रमिक हिसाबे काज करते शुरू करेछेन तो सेई जोन्नो आमार आजकेर ये भिडियो और आमार ये भिडियोटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटी लाइक करबेन पुरो भिडियोटी देखबेन बंधु कोनो एकटी রাস্তাতে বা কোনো একটি লাইনে আপনাকে যদি সফল হতে হয় বা অর্থনৈতিকভাবে স্থিতিশীল জায়গা আসতে হয় তাহলে সেটাকে আপনার ধৈর্য সহকারে গ্রহণ করতে হবে আপনাকে হিসাব মতো কাজকাম করতে হবে এবং ধাপে ধাপে আপনাকে এগিয়ে যেতে হবে তো বন্ধু আমি একটি গল্পের মাধ্যমে একটি সত্য ঘটনার মাধ্যমে এই সাবজেক্টটি বোঝানোর চেষ্টা করব আমি আলোচনা করার পূর্বে আপনার কাছে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ডান দিকে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো সেই জন্য বন্ধু আমি একটি কাহিনীর মাধ্যমে আজকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের ঘুরে দাঁড়ানো উচিত তো বন্ধু আমি যে কাহিনীটি আপনাদের কাছে উল্লেখ করছি ডেল কর্নেগি হ্যাঁ বন্ধু ডেল কর্নেগির নামটা আমরা হয়তো অনেকেই শুনেছি যিনি আজকে বিশ্ববিখ্যাত একজন লেখক যিনি বহু বই লিখেছেন যার বই পড়ে লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু নতুন জীবন ফিরে পান তার বাংলা বই আছে প্রায় কয়েকশো বাংলা বই আছে তার মধ্যে যেমন ঘুরে দাঁড়ানোর সহজ উপায় সাফল্যের চাবিকাঠি দুশ্চিন্তাহীন মুক্ত জীবন বন্ধুরা এই সকল বই পড়ে আমরা কিন্তু নতুন জীবনের দিশা পেতে পারি তো ডেল কর্নেগি ওনার যে জীবনের ঘটনা সেই ঘটনার একটি ঘটনা আমি উল্লেখ করছি তো ডেল কর্নেগি একটা সময় কি করতেন উনি বিভিন্ন রকমের ব্যবসা বিভিন্ন রকমের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তো এইভাবে যেতে যেতে উনি দেখলেন যে কোনোটাতেই কিন্তু সফল হওয়া যাচ্ছে না আর যে কাজটি করছেন সেখানেই সফল হতে পারছেন না আবার একটি কাজ করছেন সেখানেও সফল হতে পারছেন না ঠিক এইভাবে চলতে চলতে উনি একটা সময় চিন্তাভাবনা করলেন তো এইভাবে জীবন কাটতে পারে না সফল আমাকে হতেই হবে তখন তিনি একটি মুরগির ফার্ম তৈরি করলেন আর এই মুরগির ফার্মটা তৈরি করতে অনেক টাকা লেগেছিল আর এনাকে এই টাকা জোগাড় করবার জন্য ওনার যে বাড়িটি সম্বল ছিল সেই বাড়িটিকে বন্ধক দিতে হয়েছিল অর্থাৎ বাড়ি বন্ধক দিয়ে একটি মুরগির ফার্ম করলেন ফার্মটি চলছিল খুব ফুলে ফেলে উঠছিল ব্যবসাটা হঠাৎ একটা সময় মরক এলো আর সমস্ত মুরগিগুলো মরে গেল ওনার ব্যবসাটা ওখানেই কিন্তু শেষ হয়ে গেল উনি মার্কেটে দেনদার হয়ে গেলেন কি করবেন ভেবে পাচ্ছেন না এরকম একটা সময় যে মালিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন বাড়ি বন্ধক দিয়ে সেই মালিক এসে কিন্তু তার বাড়িটাকে দখল করে নিল আর ডেল কর্নেগির পুরো পরিবারকে কিন্তু বাড়ি থেকে নামিয়ে দিল ওনার স্ত্রী এবং এক ছেলে নিয়ে উনি বাড়ির থেকে বাইরে বেরিয়ে পড়লেন অজানা এক দিশার দিকে হাঁটতে শুরু করলেন পথচারী হিসেবে হাঁটতে শুরু করলেন কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন যার কোনো সাহারা ছিল না তো বন্ধুরা শুরু করলেন হাঁটতে ডেল কর্নেগি হাঁটছেন 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 সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীরে একটা এক জায়গায় বিশ্রাম নিলেন একটু জল খেলেন তারপরে আবার হাঁটা শুরু করলেন একটা সময় শহরে পৌঁছে গেল উনি ওনার স্ত্রী এবং ছেলে খুব ক্লান্ত হয়ে গেল খুব খিদার জ্বালায় পেট জ্বলছে আমাদের সময় ছোট্ট শিশুটি কান্নাকাটি শুরু করেছে বাবা আমি তো আর চলতে পারছি না আমার প্রচণ্ড খিদে পেয়েছে কোথাও কোনো খাবার সংস্থান নেই একটা সময় লক্ষ্য করলেন এক ভদ্রলোক এক বৃদ্ধ ভদ্রলোক তার দোকানটি বন্ধ করছেন লেখা আছে খাওয়ার হোটেল
তখন সেই হোটেলের সামনে তারা চলে গেলেন, তাদের জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কিছু বলবে নাকি? তারা হতবাক হয়ে গেল কি বলবে। একটা সময় ওই বৃদ্ধ হোটেল মালিক তাদেরকে ডেকে নিল এবং সারাদিনের যে কিছু বাসি খাবার, পড়ে থাকা খাবার তাদেরকে দিল খাওয়ার জন্য। ওরা এগুলোকে খাবার পরে রাত্রে থাকার জন্য একটু আশ্রয় প্রার্থনা করেছিল। সে মালিক কিন্তু সেটাও মেনে নিলেন এবং ওই রাত্রে ডেল কার্নেগি ভাবতে শুরু করলেন তার জীবনের কাহিনী। ভাবতে ভাবতে একটা সময় চিন্তা করলেন এবং মালিককে বললেন, আচ্ছা আপনি কি হোটেলটা ঠিক মতো চালান না? তো মালিক বলল, আমার বয়স হয়ে গেছে, একটা সময় এই হোটেলে আমি রমরম করে চালিয়েছিলাম, তখন কত খরিদ্দার ছিল, আজ আমি আর ঠিক মতো মেহনত করতে পারি না, আজ সমস্ত খরিদ্দার আমার চলে গেছে, আজ আমার নিজেরই চলে না, আমি হোটেল ঠিক মতো খুলতে পারি না। ডেল কার্নেগি প্রস্তাব দিলেন, আচ্ছা কাল থেকে যদি আমরা ভোরে ভোরে হোটেলটাকে চালু করি বা খুলি। তখন মালিক বলল, খুবই ভালো কথা। পরের দিন সকালে কিন্তু সকাল থেকে কিন্তু হোটেলটাকে চালু করে দিলেন ডেল কার্নেগি। এবং যখন সকালে হোটেল চালু করা হলো, হোটেল খুলে গেল, তখন পুরনো খরিদ্দাররা চিন্তা করলে কি ব্যাপার, আজকে আবার সকালবেলা হোটেল খুলেছে, এ তো সেই দুপুরে একটু একটু করে খোলে। তো তারপর সারাদিন চলতে থাকলো, গভীর রাত পর্যন্ত হোটেল চালু থাকলো এবং আস্তে আস্তে পুরনো খরিদ্দাররা আস্তে আস্তে একটা সময় আবার সেই হোটেলটি কিন্তু রমরম করে চলতে শুরু করলো। এবং ডেল কার্নেগির কাছে এত মানুষ আসতে শুরু করলো তার সুস্বাদু খাবার খেয়ে, মানুষ মুগ্ধ হয়ে গেল। একটা সময় অন্যান্য হোটেলের সমস্ত মালিকরা এসে বললো যে কি ব্যাপার, এত সুস্বাদু খাবার কি করে রান্না হয়। তখন ডেল কার্নেগি একটা চিন্তা করেছিলেন, কি চিন্তা করেছিলেন, যে আমি যে ফর্মুলায় রান্না করছি সেই ফর্মুলাটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে কেমন হয়। তিনি একটা পরিকল্পনা করলেন এবং সেই পরিকল্পনা মতো তার যে ফর্মুলা অন্য মালিকদের কাছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু একটি শর্ত দিলেন। শর্তটা কি ছিল, যে আমি যে ফর্মুলা দিচ্ছি এই ফর্মুলায় তুমি তোমার হোটেলে রান্না করবে, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমাকে একটা মাসে মাসে পয়সা দিতে হবে, আর তুমি যদি কাউকে ফর্মুলা দাও তার কাছ থেকে তোমাকে পয়সা নিতে হবে। তো ঠিক এই ফর্মুলা যখন তিনি ছেড়ে দিলেন, একটা সময় একটা হোটেল থেকে পাঁচটা, পাঁচটা থেকে দশটা, দশটা থেকে একশো হাজার হোটেলে তার এই ডেল কার্নেগির ফর্মুলা কিন্তু চলতে শুরু করলো এবং সমস্ত হোটেলগুলো রমরম করে চলতে শুরু করলো। এভাবে দিনের পর দিন, দিনের পর দিন ডেল কার্নেগির হোটেল, সে বৃদ্ধর হোটেল কিন্তু একটা বিশাল আকার ধারণ করলো, রমরম করে চলতে শুরু করলো, বিশাল পয়সা আসতে শুরু করলো। হোটেলের মালিক যেমন পয়সা পেলে সঙ্গে সঙ্গে তার একটা অংশ কিন্তু ডেল কার্নেগি পেতে শুরু করলো। এইভাবে বেশ কিছুদিন চলার পর একটা সময় ওই বৃদ্ধ মারা গেলেন। ওনার একমাত্র ছেলে ছিল ডেল কার্নেগি, তাকে ডেকে তার উপযুক্ত দাবি বুঝিয়ে দিয়ে বললো, বাবা তুমি এবার থেকে এই হোটেল চালাও, আমাকে তো ফিরতে হবে, আমার যে টাকার দরকার ছিল সেই টাকা আমার রয়ে গেছে, অর্থাৎ তুমি তোমার দায়িত্ব নাও, আমি আমার জায়গা আমি ফিরে গেলাম। এই বলে তার বাড়ি চলে গেলেন এবং যে টাকা রোজগার করেছিলেন ওই টাকা থেকে বাড়ি ফিরে তার বাড়িটাকে ফেরত নিলেন এবং তার পুরনো ব্যবসা আবার শুরু করলেন। আর যে ব্যবসাটা শুরু করলেন সেটা হচ্ছে কি, নেটওয়ার্ক, অর্থাৎ আমি যে কাজটা করছি সেই কাজটা যেন অন্য লোকে করে এবং তার কাছ থেকে যেন আমার রোজগার আসে। ডেল কার্নেগি কিন্তু পৃথিবীতে প্রথম নেটওয়ার্ক বা ডাইরেক্ট সেলিংয়ের সৃষ্টি করেছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে যদি ধনী হতে হয়, বড় হতে হয়, তাহলে আপনাকে কিন্তু নেটওয়ার্ক বা ডাইরেক্ট সেলিং করতে হবে, অর্থাৎ একা রোজগার করে আপনি কিন্তু বড় জায়গায় পৌঁছতে পারবেন না। অর্থাৎ ডেল কার্নেগির মতো পথে বসে যাওয়া একজন ব্যক্তি, তিনি যদি আবার ঘুরে দাঁড়াতে পারেন এত কষ্টের মাধ্যমে, তাহলে আমরা কিন্তু যে যেখানে আমরা থেকে কাজ করছি না কেন, যদি আমরা আইএনসির মতো কোনো একটি নাম করা সংস্থাতে ঠিক মতো কাজ করতে পারি, একটা সময় আমাদের সফলতা আসবেই আসবে বন্ধু। এই জন্য বলছি, হারানোর কিছু নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনার এগিয়ে যাওয়ার রাস্তা সামনে রয়েছে, শুধু আপনাকে মনস্থির করতে হবে, আপনাকে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত মতো কাজ করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি একদিন না একদিন সফল হবেনই হবেন। তো আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিও এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড এমসি, নমস্কার।